অন্বেষণ ওয়ানের পক্ষ থেকে আজ আমরা নিয়ে এলাম স্বাস্থ্যসাথীর কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওতে আমরা আজকে দেখাব স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিভাবে আপনারা হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন, স্বাস্থ্যসাথী অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন এবং আপনার পরিবারের কোন কোন সদস্যের নাম রয়েছে বা সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো জানতে পারবেন, স্বাস্থ্যসাথী অ্যাপের মাধ্যমে কোন কোন হাসপাতাল এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সাথে যুক্ত সেই নামগুলো জানতে পারবেন, সঙ্গে আপনার বাড়ির কাছাকাছি নিকটবর্তী এরিয়ার মধ্যে কোন কোন হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছে সেগুলো জানতে পারবেন এবং ডক্টর লিস্ট এবং কোন কোন হাসপাতালে কোন কোন ডাক্তার রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই স্বাস্থ্যসাথী অ্যাপের মাধ্যমে কিভাবে জানতে পারবেন তা এই ভিডিওতে দেখাবো। এবং সবশেষে দেখাবো অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়েও হাসপাতালে গিয়ে পরিষেবা পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা কেন পরিষেবা পাচ্ছেন না বা পেতে গেলে কি কি করতে হবে, তাদের সমস্যাগুলো কোথায় জানাতে হবে সম্পূর্ণটাই আজকে এই ভিডিওতে আমরা দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি আজকে আমরা এই ভিডিওটি। আমরা প্রথমেই জেনে নেব কার্ড না থাকলেও কিভাবে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন। এখনো পর্যন্ত নতুন লটে স্বাস্থ্যসাথীর আবেদন জমা পড়েছে প্রায় 66 লক্ষ, তার মধ্যে 14 লক্ষ মানুষকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে, কিন্তু এত কার্ড একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে কিছু সময় লাগছে। তার ফলশ্রুতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও তারা যদি ইউআরএন পেয়ে যায়, ইউআরএনটা খুব শীঘ্রই দেওয়া হচ্ছে, আবেদন করার কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যে এই ইউআরএন পাওয়া, ইউআরএন অর্থাৎ ইউনিভার্সাল রেজিস্টার্ড নম্বরটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। এই ইউআরএন নিয়ে গিয়ে আপনার ধরুন কোনো রকম সমস্যা হয়েছে, সেটা নিয়ে গিয়ে আপনি যদি ইউআরএন নিয়ে গিয়ে হাসপাতালে যান এবং হাসপাতালে ভর্তির সময় এই ইউআরএন নাম্বারটা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তাহলে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথীর যে সমস্ত সুবিধা সমস্তটাই কিন্তু এই ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সমস্তটাই পেয়ে যাবেন, তার জন্য কিন্তু আপনাকে কার্ড শো করতে হবে না। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, এবার আমরা চলে যাব স্বাস্থ্যসাথী অ্যাপ। আমরা অলরেডি স্বাস্থ্যসাথী অ্যাপটিকে ইনস্টল করে রেখেছি। এই স্বাস্থ্যসাথী অ্যাপের উপর ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে প্রথমে এই ইন্টারফেসটা খুলে যাবে। এই ইন্টারফেসটা খুলে গেলে সঙ্গে সঙ্গে দেখুন পরের পেজটা চলে আসবে, এটাকে সার্চ হসপিটালস, এটাকে স্কিপ করে যাব। স্কিপ করে গেলে আপনাদের সামনে এই ইন্টারফেসটা খুলবে। এর মধ্যে থেকে আমি প্রথমেই দেখিয়ে নেব কিভাবে ইউআরএন ভেরিফিকেশন করা যায়, কিভাবে ব্যালেন্স চেক করা যায়। এই অপশনটা ইউআরএন ভেরিফিকেশন, এই অপশনটা প্রথমে ক্লিক করব। এই অপশনটা ক্লিক করলে দেখুন আসছে প্রথমে পোস্ট এনরোলমেন্ট ডেটা সার্চ, এনরোলমেন্ট মানে অর্থাৎ নথিভুক্ত হওয়ার পরে আপনার ডেটা সার্চ করছেন। সেখান থেকে আপনি প্রথমে কি করতে হবে, সিলেক্ট ডেটা, এখানে ডেটা সিলেক্ট করে নিতে হবে আপনি কোথাকার কোথাকার ইউআরএন নাম্বার সার্চ করছেন। এটা কলকাতার, কলকাতার দিলাম। এবার ইউআরএন নাম্বারটা এখানে দিতে হবে, এন্টার ইউর ইউআরএন নাম্বার হেয়ার, এখানে ইউআরএন নাম্বারটা দিতে হবে। ইউআরএন নাম্বারটা দিতে গেলে এখানে যেটা করতে হবে, প্রথমে ইউআরএন নাম্বারটা আমরা দিয়ে দিই। ইউআরএন নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এই শো ডেটা, শো ডেটার উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে কাদের কাদের নাম আছে, এই ইউআরএন নাম্বার এগেনস্টে কার কার নাম আছে, ফ্যামিলি হেডের নাম, তারপর বাকি আরো দুজনের নাম রয়েছে, সেই নামগুলো চলে আসবে। তার ঠিক নিচে একদম চলে আসবে দেখুন ভিউ ব্যালেন্স, এই একদম লাল রঙের ভিউ ব্যালেন্স লেখা রয়েছে। ভিউ ব্যালেন্স এর উপর ক্লিক করলেই আপনার কার্ডে কত টাকা আছে সেই ব্যালেন্সটা পেয়ে যাবেন। দেখুন ইউর কার্ড ব্যালেন্স 5 লাখ, ঠিক আছে, এই 5 লাখ এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। এবার যদি কোনো কারণে কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এই টাকাটা আরো কম দেখাবে, যেটা খরচা হবে সেই খরচাটা বাদ দিয়ে বাকি টাকাটা কিন্তু এখানে দেখাবে। আর এই 5 লক্ষ টাকা সারা বছরে টোটাল 5 লক্ষ টাকা এক একটা ফ্যামিলির জন্য বরাদ্দ আছে, সেক্ষেত্রে ফ্যামিলির কোনো ক্যাপ নেই, নির্দিষ্ট লিমিট নেই, ফ্যামিলিতে হতে পারে 3 জন, হতে পারে 4 জন, হতে পারে 5 জন, নির্দিষ্ট কোনো লিমিট নেই। এছাড়া অন্যান্য এই অ্যাপস এর মাধ্যমে আর যে যে কাজগুলো করা যেতে পারে সেগুলো আমরা একটু দেখে নেবো। দেখুন প্রথমে বাদিকে আছে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট, এখান থেকে এই ওপর ক্লিক করলে কোন কোন হসপিটাল আছে সেটা দেখে নিতে পারবেন। দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার জেলায় কোন কোন হসপিটাল আছে সেই ডিস্ট্রিক্ট ক্লিক করবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট ক্লিক করলে আমি নর্থ 24 পরগনাসের জন্য দেখাচ্ছি, উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনাসের উপর ক্লিক করলাম। হসপিটাল টাইপ প্রাইভেট চাচ্ছেন না পাবলিক, পাবলিক হসপিটাল চাইছেন সেটার উপর নির্ভর করছে, আমি প্রাইভেট হসপিটালের উপরই ক্লিক করলাম। হসপিটালের গ্রেডের ব্যাপার আছে, আপনি যদি সব গ্রেডের দেখতে চান তাহলে এখানে সার্চে ডাইরেক্ট চলে যাবেন। যদি নির্দিষ্ট গ্রেডের গ্রেডগুলো আছে, 3 ধরনের গ্রেড, 4 ধরনের গ্রেড আছে, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড আর, আমি গ্রেড এ দেখলাম, এর জন্য উপর দিয়ে এবার সার্চ করলাম। এই সার্চ অপশনের উপর ক্লিক করলে হসপিটাল লিস্ট কিন্তু এখানে খুলে যাবে। দেখুন আপনার সামনে
গ্রেড এ লেভেলের যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়, সেগুলোর নাম আসছে বিএমআরসি হসপিটাল, চারনগ হসপিটাল, এরকমভাবে অনেক কটা নামই এর মধ্যে আসছে যেগুলো এ গ্রেডের হসপিটাল, সেগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়াও আমরা যদি মনে করি যে গ্রেড বি হসপিটাল সার্চ করবে, এইরকমভাবে গ্রেড বি হসপিটাল সার্চ করতে পারি, প্রাইভেট এটার জায়গায় পাবলিক হসপিটালও সার্চ করতে হবে, যেটা যেভাবে সার্চ করতে চাইছেন সেইগুলো এখান থেকে দিয়ে সার্চ করতে পারবেন। অথবা এবার পরেরটায় আসি, নিয়ার বাই হসপিটাল, আপনার কাছাকাছি কোন কোন হসপিটাল রয়েছে, এখানে আপনার প্লিজ এন্টার ইয়োর নিয়ার বাই হসপিটাল সার্চ করতে গেলে এন্টার ডিস্টেন্স ইন কিলোমিটার, মানে আপনি ধরুন আপনার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোন কোন হসপিটাল আছে জানার চেষ্টা করছেন, তাহলে এখানে এখানে আপনার ডিস্টেন্সটা এখানে এন্টার করতে হবে। ধরুন আমি 10 কিলোমিটারের মধ্যে চাইছি, এখানে আমি 10 এন্ট্রি করলাম, দিয়ে সার্চ করলাম, সার্চ করলে এখানে আপনার চলে আসছে কোন কোন হসপিটাল আপনার 10 কিলোমিটারের মধ্যে রয়েছে। তারপর মিডল্যান্ড নার্সিং হোম, পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল, মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে কোন কোনগুলো রয়েছে সেগুলো জেনে নিতে হবে। মধ্যমগ্রাম রুরাল হসপিটাল, রেনেসা হসপিটাল, সুশ্রুত, আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ, কোন কোনগুলো আছে এখানে। আপনি আবার যদি ভিউ ডিটেলসে যেতে চান তাহলে এখানে ভিউ ডিটেলসে গেলে আপনি আপনার ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন, হসপিটালের টাইপ কী কী আছে, হসপিটালের অ্যাড্রেস, ফোন নাম্বার, সমস্তটাই কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন, এবং কোন কোন ডিপার্টমেন্টের চিকিৎসা হয় সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে জেনে যেতে পারবেন। এরপরে আমি আসছি, দেখুন ডক্টর লিস্ট, আপনার যদি ডাক্তারের লিস্ট জানতে হয় সেটাও আপনি জেনে নিতে পারবেন। ডাক্তার, দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট ডিস্ট্রিক্ট, আবার আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, আমি নতুন ফোর পরগনা সিলেক্ট করলাম, আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, এখানে হসপিটাল টাইপ, এখানে প্রাইভেট হসপিটালই দিলাম টাইপস, এবার হসপিটাল নাম, আপনি একটা হসপিটাল নাম, আমি এখান থেকে এই ডিস্ট্রিক্টে যে হসপিটাল আছে সেই হসপিটালের নাম ক্লিক করেই এই দেখছি, এখানে দেখাচ্ছি, দেখুন এখানে রয়েছে নিউ টাউন নার্সিং হোম, গ্রিন ভিউ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, যে কোনো একটা হসপিটাল আমি যে চারনক হসপিটালটায় যাই, আমি চারনক হসপিটালের ওপর গেলাম, গিয়ে টাইপস ইন ডক্টর্স নেম টু সার্চ, এখানে কোন টাইপের ডাক্তার চাইছেন সেটাও দিয়ে দিতে পারেন, যদি না ইচ্ছা ডাইরেক্ট এই হসপিটালে কী কী ডাক্তার আছে সেটাও সার্চ করতে পারেন। সার্চের ওপর ক্লিক করলাম, সার্চ বাটনে সার্চের অপশনের উপর ক্লিক করলে দেখুন আপনার হসপিটালে কোন কোন ডাক্তার আর বসে, কোন কোন স্পেশালিটি কী আছে, কোন সাবজেক্টে স্পেশালিটি রয়েছে, নিউরোলজি, দেখুন এখানে নিউরোলজি রয়েছে, এমডি, এমইডি, ডিএম, কার্ডিও, কার্ডিও ডাক্তার, কোন কোন ডাক্তার কিসের স্পেশালিটি রয়েছে সেই ডাক্তারের নামও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন এইভাবে। এছাড়া হসপিটাল এছাড়াও আরও যে সমস্ত ফেসিলিটি রয়েছে, হসপিটাল ফেসিলিটি ডিটেলস, হসপিটালের মধ্যে কী কী ডিটেলস ফেসিলিটি পাবেন সেগুলো জানতে পারবেন, হসপিটাল সার্ভিস রয়েছে, অ্যাবাউট দ্য স্কিম, এই স্কিমটা সম্পর্কে টোটাল স্বাস্থ্যসাথী স্কিমে কী রয়েছে সেটা আপনি এইটার উপর ক্লিক করলে, অ্যাবাউট দ্য স্কিমের উপর ক্লিক করলে জানতে পারবেন। এছাড়াও রয়েছে প্যাকেজ, কোনটা কোন রোগের জন্য কোন কী প্যাকেজ রয়েছে সেটা আপনি জানতে পারবেন, এফএকিউতে, এফএকিউ সম্পর্কে জানতে, বিভিন্ন রকম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এখান থেকে জানতে পারবেন। এছাড়াও হসপিটাল রেজিস্ট্রেশন স্ট্যাটাস, হসপিটালে কীভাবে রেজিস্ট্রেশন করা আছে সেগুলো আপনারা জানতে পারবেন। আরও কিছু অপশান রয়েছে, এগুলো খুব একটা দরকারি অপশান না, কিন্তু যে অপশানগুলো বললাম এগুলো প্রত্যেকটাই দরকারি, এই অপশানগুলোর প্রত্যেকটা জিনিস আপনারা এর মাধ্যমে জেনে নিতে পারবেন। এবার আমরা জেনে নেব, অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে কার্ড নিয়ে যাচ্ছেন অথচ স্বাস্থ্যসাথী পরিষেবা পাওয়া যাচ্ছে না, এরকম রিপোর্ট প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বা আমাদের কাছে খবর আসছে। এবার এর পেছনে কিছু কারণ রয়েছে, প্রথমত অনেকে আছেন এরকম যে স্বাস্থ্যসাথী কার্ড আগে হয়তো নিয়ে রেখেছেন কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে আপনারা পরিষেবা পাচ্ছেন না, বা অনেকে এরকম হয়েছে আবার করে আবেদন করে দিয়েছেন, কার্ড রয়েছে কিন্তু তাও আবেদন করে ফেলেছেন, এবার আবেদন করার পর আরেকটা ইউআরএন ক্রিয়েট হয়েছে, নতুন ইউআরএন ক্রিয়েট হয়েছে, এবার তখন আপনারা যখন ওই নতুন কার্ডটা নিয়ে যাচ্ছেন এবার তো ওখানে গিয়ে এন্ট্রি করছেন, যে ক্ষেত্রে হাসপাতাল কিন্তু আপনাকে সুবিধা দিতে পারছে না, বলছেন যে আপনার স্বাস্থ্যসাথী সুবিধা পাবেন না আপনি। এর কারণ একটাই, যেহেতু আপনার আগে থেকে রয়েছে আপনি আবার সেটা আবেদন করেছেন, এরকম কেস হলে আপনি নিকটবর্তী বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে তাদেরকে সমস্তটা জানান এবং তারাই কিন্তু এই সমস্যার সমাধান করে দিতে পারবে। অথবা অন্যান্য কোনো কেস যদি হয়ে থাকে যে আপনি সমস্ত কিছু সব ঠিকঠাক আছে, নতুন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছেন তাও পরিষেবা পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আপনাদের সমস্ত রিপোর্টটা জানান, তাহলে আশা করা যায় অবশ্যই আপনি পরিষেবাটি পাবেন, কারণ বিডিও অফিস সমস্ত তথ্য যাচাই করে তারা কিন্তু সেই অনুযায়ী স্টেপ নেবে। আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে বিষয়টা বুঝতেও পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি আরও নতুন কিছু তথ্য আসে আপনাদের নতুনভাবে ভিডিও করে সম্পূর্ণটাই জানাবো। আর যেসব এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত বন্ধুদের কাছে, আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন সব ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।